বানাবো কোথায়? স্টেশনে নামুন। আবার এখানে দেখা যায় যে পশ্চিমবঙ্গের চপ শিল্প উন্নত হচ্ছে। ডান দিকে হচ্ছে ঘোড়া আশ্রম আছে, বাঁ দিকে হচ্ছে তারামণি আশ্রম আছে। এটাকে বলা হয় ফাটা উৎসব। আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অরূপ, বং অরূপ চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগতম। আমি মূলত ট্রাভেল ব্লগ করি, আর ট্রাভেল ব্লগের মধ্যে রেল ব্লগ আমার কমন থাকে। আর এখন আমি লোকাল ট্রেনেরও ব্লগ করছি আপনাদের, মানে কলকাতার কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার ট্রেনের ভিডিও আমার চ্যানেলে আসবে। শুধু সব ভারতবর্ষের যাবতীয় ট্রেনের ভিডিও আসবে। লোকাল ট্রেনটা বাদ ছিল, বাদ আর কেন থাকে, লোকাল ট্রেনের ভিডিও আমি এখন থেকে করব। আপনারা ডেলি বেসিকে প্রায় লোকাল ট্রেনের ভিডিও পাবেন। আজকে আমরা জার্নি করব শিয়ালদা টু ডায়মন্ড হারবার লোকালে। 9:57 ট্রেন আছে, আর ওই দিকে দেখুন শিয়ালদা স্টেশনের সাথেই আছে কিন্তু শিয়ালদা মেট্রো, যেটা শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত যায়, শিয়ালদা সেক্টর 5। আর এইদিকে গেলে যাবে হাওড়া ময়দান পর্যন্ত, সেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আর শিয়ালদার পাশেই রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ, কোলে মার্কেট, বিশেষ নাম করা কোলে মার্কেট। আর এখান থেকে মোটামুটি আপনারা হাওড়া যাওয়ার বাস পেয়ে যাবেন, হাওড়া শালিমার যাবতীয় জায়গা যাওয়ার পেয়ে যাবেন, সেক্টর 5 যাওয়ারও বাস পেয়ে যাবেন। প্লাস সেক্টর 5 এখন মেট্রো হয়ে গেছে, যেহেতু সেক্টর 5 মেট্রোতে যাই এখন সুবিধা। আসুন বন্ধুরা স্টেশনে যাই, আমি টিকিট অলরেডি কেটে নিয়েছি, টিকিট নিচ্ছে 15 টাকা। আমাদের ট্রেন দিয়েছে শিয়ালদা 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বন্ধুরা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 6000 সিজেট, আর সোনারপুর সেটের ট্রেন আছে। আর আমাদের টাইম লাগবে 1 ঘন্টা 37 মিনিট, 1 ঘন্টা 37 মিনিট, 60 কিলোমিটার রাস্তা, 24টা হল্ট আছে। আমাদের ট্রেন নাম্বার আছে 34828 শিয়ালদা ডায়মন্ড হারবার। 2-3 মিনিট লেটে ছাড়লো, ট্রেনটা ছাড়লো একদম ডট 10টার সময়, শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। আমাদের যাত্রার প্রথম স্টপেজ পার্ক সার্কাস। পার্ক সার্কাসের পাশে রয়েছে কিন্তু পার্ক সার্কাস ময়দান, আর ওই ময়দানে সার্কাস হয়, সেই হিসাবেই হয়তো নাম হয়েছে পার্ক সার্কাস। আর এদিক থেকে উপরেই আছে, এর উপরে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম 4 নম্বর ব্রিজ। 4 নম্বর ব্রিজ থেকে আপনারা সায়েন্স সিটির দিকে যেতে পারবেন, যারা সায়েন্স সিটি যাবেন তাদেরকে পার্ক সার্কাসেই নামতে হবে। আর ওদিক থেকে আপনাদের ITC সোনার বাংলা যে বাইপাসের উপরে হোটেলটা দেখা যায় সেটা যেতে পারবেন। আর এদিকে 7 পয়েন্ট আর্সালান রেস্টুরেন্ট, খুব নাম করা। আর 7 পয়েন্টের পাশে রয়েছে আরেকটা চিত্তরঞ্জন হসপিটাল, এছাড়া হিন্দু কবরস্থান। এখান থেকে আপনারা ওই বুকিংগুলো করতে পারবেন, যে ভারত সেবাশ্রমে যখন পুরী যাবেন বা কোথাও ঘুরতে যাবেন, যেখানে যেখানে ভারত সেবাশ্রম আছে সেগুলো কিন্তু বালিগঞ্জ স্টেশনের পাশেই ভারত সেবাশ্রম আছে, এখান থেকে করতে পারবেন। আপনাদের এরপরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে ঢাকুরিয়া স্টেশন, বালিগঞ্জ থেকে ঢাকুরিয়া ডিস্টেন্স তো খুবই কম, ঢাকুরিয়া দেখতে একটু ঢুকে গেছে। Thank you.
বন্ধুরা, ঢাকুরিয়া স্টেশন, ঢাকুরিয়াতে দুটো ভালো বড় বড় স্কুল আছে। একটা হচ্ছে রামচন্দ্র ছেলেদের, আর বিনোদিনী হচ্ছে মেয়েদের স্কুল। আর বাঁদিকে রয়েছে সুইমিং পুল, সরদঘোষ গার্ডেন রোড, তারপর ওদিক দিয়ে চলে যাবে হালতুর দিকে, আর এদিক দিয়ে দক্ষিণাপন, আবার ঢাকুরিয়ার লেক যেতে পারবেন। আর ইন্ডিয়ান অয়েলের অফিস রয়েছে এখানে ঢাকুরিয়া থেকে। তারপরে আপনার ঢাকুরিয়া মৌচাক আছে, খুব নাম করা। আর ঢাকুরিয়ার পরেই কিন্তু আমাদের আসছে যাদবপুর। যাদবপুর স্টেশন বন্ধুরা, যাদবপুর স্টেশন, যাদবপুর স্টেশনে একটা জিনিস বিশেষ করে বলি, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। বিশেষ করে লেডিস কম্পার্টমেন্টে উঠে গেলেন, মাতৃভূমি লোকাল এগুলোতে, যাদবপুরে জিআরপি, আমি জিআরপির নামে বলছি, জিআরপি কিন্তু সিভিল ড্রেসে থাকে, অ্যাকচুয়ালি ওগুলো সিভিক, জিআরপিরও সিভিক হয়। ওরা আপনাকে ধরে নিয়ে গিয়ে হ্যারাসমেন্ট করবে, বিল তো দেবে না, আপনাকে টাকা নেবে। এরকম যাদবপুর, সোনারপুর এগুলোতে খুব বেশি হয়। এখানকার লোকাল ট্রেনে যারা যান, আপনাদের কাছ থেকে ইভেন যদি টাকা না থাকে, মোবাইলটা কেড়ে রেখে দেবে, মোবাইলটা রেখে দিয়ে বলবে টাকা নিয়ে আসো, তারপরে এসে মোবাইলটা ছাড়িয়ে নিয়ে যাও। আপনাদেরকে কিন্তু কোনোদিন কাউকে আমি রসিদ দিতে দেখিনি, আর ওখানে গিয়ে ভিডিও করাটাও সম্ভব নয়। চেষ্টা করবো একবার করে নেওয়ার। আর যাদবপুরের পাশে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি, নাম করা। আর এটা যেটা দেখছেন, এটা হচ্ছে সুলেখা, পাশে সুলেখা মোড়। সুলেখা মোড় থেকে চলে যাচ্ছে টুয়ার্স অজয়নগরের দিকে রাস্তাটা, ওটা হচ্ছে সাউদার্ন অ্যাভিনিউ। আর ব্রিজটার নাম হচ্ছে সুকান্ত ব্রিজ, সুকান্ত সেতু। চলছে অলরেডি, ছাড়পত্র পেয়ে গেলেই মেট্রো চালিয়ে দেবে। আর ওইটা বন্ধুরা, একটা জিনিস বলি, নিউগড়িয়া মেট্রোতে কিন্তু নিউগড়িয়া দিয়ে রুবির লাইনটা ক্লিয়ার হয়ে গেছে। আর এটা যেটা ফ্লাইওভার আপনারা দেখতে পেলেন হয়তো ভিডিওতে, ওটা কিন্তু বাড়ুইপুরে এক্সটেন্ড করার জন্য, ইন ফিউচার ওটা বাড়ুইপুরের দিকে যাবে, তার জন্য লাইনটাকে অলরেডি তুলে রেখেছে। তাহলে আশা করা যায় বাড়ুইপুরেও মেট্রো পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। নিউগড়িয়া স্টেশন কোড NGRI, আর নিউগড়িয়ার সাথে মানে নিউগড়িয়া মেট্রোর নাম কবি সুভাষ মেট্রো, আর পাশেই রয়েছে নিউগড়িয়া মেট্রো। নিউগড়িয়ার পাশেই রয়েছে আপনার বেঙ্গল অম্বুজা, একটা বড় বিল্ডিং রয়েছে, আর পাশে শ্রীনগর ক্লাব রয়েছে, আর এদিক দিয়ে পাটুলি, বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরী, চৌদ্দরায় পার্ক ছিল সেটা বন্ধ হয়ে গেছে, আর অ্যান্ড্রুসের ডিপ্লোমা কোর্সের একটা কলেজ আছে ওখানে। গড়িয়া স্টেশন, GIA গড়িয়া স্টেশন কোড। স্টেশন কোডগুলো আগেরগুলো আমি বলতে ভুলে গেছিলাম, ওগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। আর গড়িয়ার পাশে রয়েছে আপনার, এদিক দিয়ে গেলে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা খুব নাম করা, প্লাস নেতাজি সুভাষ ক্যান্সার ইনস্টিটিউট হয়েছে, যেটা 1B বাস স্ট্যান্ডের দিকে, এখান দিয়ে যেতে পারবেন। আর এদিক দিয়ে গেলে গড়িয়া, মেন গড়িয়া যাওয়ার জন্য বাস পাবেন, এবং রেমিডি হসপিটাল, এবং মাঝখানে একটা মেট্রো আছে, সেটা হচ্ছে কবি নজরুল মেট্রো, শহীদ ক্ষুদিরাম মেট্রো, যেটা বিরজির জন্য। এবং ওখান থেকে আপনারা এখান থেকে মেট্রো ধরতে পারবেন, মেট্রো ধরতে গেলে নিউ গড়িয়া অটো পেয়ে যাবেন, রাস্তা মাত্র 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার এখান থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। আর এরপরে আসছে নয়নদীপুর স্টেশন, আমি নয়নদীপুর স্টেশন স্কিপ করবো, আপনাদের সঙ্গে কথা হবে সোনারপুর স্টেশনে। বন্ধুরা,
বন্ধুরা সোনারপুর স্টেশন, সোনারপুরের স্টেশন কোড হচ্ছে SPR সোনারপুর জাংশন। কারণ আমরা যে লাইনটায় যাবো ডাঙ্গনগর লাইন, এটা মেন লাইন, সোজা চলে যাচ্ছে, আর বাঁদিকে চলে যাচ্ছে ক্যানিং লাইনটা, সেহেতু সোনারপুর জাংশন। আর সোনারপুর জাংশনের পাশে রয়েছে সোনারপুরের রেজিস্ট্রি অফিস। আর সোনারপুরে কিন্তু বইমেলা খুব নাম করা, সোনারপুর ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আর সোনারপুরে একটা মিষ্টির দোকান আছে, সেটা খুব নাম করা। আপনারা একবার যদি আসেন এখানে মিষ্টিটা খেয়ে দেখবেন, সেটা হচ্ছে অবাক জলপানে। 4 নম্বর স্টেশন থেকে নেমে একটু আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন, সেটা হচ্ছে অবাক জলপান। সোনারপুরে আছে SD5 বাস স্ট্যান্ড ডান দিকে, যেটা বেহালার দিকে যাওয়া যায় পরিবারই, আর বাঁদিকে আছে SD3 যেটা ঘটকপুকুরের দিকে যাওয়া যায়। এবার আপনারা যেতে পারবেন রিভার ফাউন্ডেশন বিশপাত, ওই দিক দিয়ে সোজা চলে যেতে পারবেন ভাঙড়ের দিকে। আর এছাড়া সোনারপুরের সোনারপুর মহাবিদ্যালয় আছে, রামকৃষ্ণ মিশন যেতে পারবেন এখান থেকে এগুলো। আর এরপরে স্টেশনে আসছে আমাদের সুভাষগ্রাম, আপনাদের সঙ্গে কথা হবে সুভাষগ্রাম। বন্ধুরা সুভাষগ্রাম, স্টেশন কোড SBGR, আর সুভাষগ্রামের নাম করা সুভাষ, নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে। সেখানে বলি জায়গাটার নাম ছিল একসময় চাংড়ি পোতা, কিন্তু বর্তমানে এই জায়গাটার নাম হয়েছে সুভাষগ্রাম। এই জন্যে এখানে কোদালিয়াতে, এখান থেকে 10 মিনিটের পথ কোদালিয়ায়, কোদালিয়ায় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাসভূমি। এই জন্য দেখবেন স্টেশনে আমি দেখালাম, হয়তো দেখতে পেয়েছেন আপনারা, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি রয়েছে। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি এখান দিয়ে যেতে পারবেন, তবে আপনারা সবসময় যাবেন না সেখানে। নেতাজির জন্মদিনে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট এই সময়গুলো এগুলো খোলা হয়, বাকি সময় ওখানে বন্ধ থাকে। লাইব্রেরিটা খোলা থাকে এবং মল্লিকপুরের স্টেশন কোড MAK। আর মল্লিকপুরের পাশেই রয়েছে মল্লিকপুর হাই স্কুল, আবদাস শুকুর হাই স্কুল। আর এই বাঁদিকে গেলে আছে গণিমা, আর গণিমাতে একটা জিনিস এখনও আছে কিনা জানি না, আমি অনেকদিন আগে একবার গেছিলাম, একটা তাল গাছের সাতখানা মাথা আছে, এখনও বেঁচে আছে কিনা সে গাছটা জানি না। বাঁদিক দিয়ে যাওয়া যায়। আর মল্লিকপুরও কিন্তু পাকসা গাছের পরে আরেকটা স্টেশন বলতে পারেন, আশেপাশে প্রচুর নোংরা ফোংরা থাকে। আর মল্লিকপুর স্টেশনে যখন আসবেন বন্ধুরা, লোকাল ট্রেনে আসলে এমনি সাবধানে, মোবাইল টোবাইল চুরি হয়ে যেতে পারে, কারণ এখানে বাচ্চা কাচ্চার হাতে দেখা যায় আইফোন নিয়ে তারা খেলা করছে। এরকম মল্লিকপুরে যখন আসবেন একটু বাঁদিকে দেখবেন একটা রেলের ওয়াগন তৈরির ফ্যাক্টরি আছে, বেসকো কোম্পানি, বেসকো, এখানে কিন্তু রেলের ওয়াগন তৈরি হয়। বাড়িপুরের স্টেশন কোড হচ্ছে BRP, বাড়িপুর জংশন। এই জন্যই বাড়িপুর থেকে সোজা বেরিয়ে যাচ্ছে ডায়মন্ড হাবার লাইন, আর বাঁদিকে চলে যাচ্ছে কিন্তু লক্ষ্মীকান্তপুর নামখানা লাইন। আর বাড়িপুরের বলতে ফেমাস অনেক জিনিস আছে বলে শেষ করা যাবে। বাড়িপুরের এই স্টেশনের বাঁদিকেই রয়েছে মিলন সিনেমা হল, ডান দিকেই রয়েছে কৃষ্ণ সিনেমা হল বা কৃষ্ণা সিনেমা হল, যে কোনো একটা হবে। আর বাড়িপুরে রয়েছে জেলা পরিষদের অফিস সামনে, বাড়িপুর RTO রয়েছে, যেটা আগে আলিপুর ছিল, এখন তো RTOগুলো ভাগ হয়ে গেছে বাড়িপুর RTO। তারপরে বাড়িপুর একটা বিশেষ নাম করা, যার পছন্দ হয় সে খাবে, যে না খায় না খাবে, সেটা হচ্ছে বাড়িপুরে আসমা হোটেল। বাড়িপুরে আসমা হোটেল খুব নাম করা, বাড়িপুর স্টেশনের সাথেই রয়েছে। আরও বাড়িপুরে অনেক কিছুই রয়েছে, বাড়িপুরে পিয়ারা সব থেকে বড়ো কথা, বাড়িপুরে পিয়ারা বিখ্যাত, বাড়িপুর পিয়ারার জন্য বিখ্যাত, সেটা সবাই জানেন আপনারা। Thank you.
সময় বারুইপুরে কিন্তু প্রচুর যানজট হতো রেল গেটের ওখানে। এই এখন যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভারটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের সঙ্গে কানেক্ট করে। ঠিক বাইপাসে কানেক্ট করে না, কিন্তু বাইপাসে যাওয়া যায় রাস্তাটা দিয়ে। এটা বাইপুর পুরাতন বাজারের দিকে যাওয়া যায়, শো হাউস সিনেমা হল আছে ওখানে, আর ওই জেলা পরিষদ অফিসের দিকে যাওয়া যায়। রেল গেট থেকেও আপনারা যেতে পারবেন। আর ডান দিকে গেলে কিন্তু ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস কানেক্টর, যেটা কামালগাজি পর্যন্ত ছিল আগে, কামালগাজির সঙ্গে ওটাকে যুক্ত করা হয়েছে, তাই জন্য ওটা এক্সটেনশন। আর এরপরে স্টেশন আসছে আমাদের উল্লাসার পরে, দেখুন ভিড় আরও বেড়ে গেল। ডায়মন্ডহারবার লাইনে বারুইপুরে পরের স্টেশনই হচ্ছে কল্যাণপুর। কল্যাণপুরে রয়েছে সেন্ট স্টিফেন্স চার্চ। দক্ষিণ দুর্গাপুর, নাম শুনে বুঝে গেছেন দক্ষিণ দুর্গাপুর, দুর্গাপুর নয় কিন্তু। আর দুর্গাপুরের পাশে রয়েছে ডিকেডিপি দুর্গাপুরের স্টেশন কোন। দুর্গাপুরের পাশে রয়েছে কৃষ্ণচন্দ্র হাই স্কুল এবং তিলোত্তমা গার্লস হাই স্কুল, এই দুটো স্কুল খুব নাম করা এখানে। কাকু এখানকারই, মোটরেরই বলে দিল। আর মোটরে কিন্তু আর একটা মন্দির আছে, হিন্দু মিলন মন্দির, যেটা হনুমান মন্দির, সারদা আশ্রম আছে, আর আদর্শ হাই স্কুল আছে যেটা 1950 সালে স্থাপিত। এখনকার ট্রেনেও দেখুন এত ভিড়। স্টেশন কোডলো DMU, ধামুয়াতে হচ্ছে ধামুয়া গার্লস হাই স্কুল এবং আলিরা বাংলার হাই স্কুল, এই দুটো রয়েছে এখানে নাম করা। উত্তর রাধানগরে আছে, উত্তর রাধানগর ক্যাথলিক চার্চ, BNM স্কুল যেটা 1969 সালে স্থাপিত হয়েছে। আর স্টেশনের পাশে রয়েছে চিলড্রেন প্যারাডাইস স্কুল, চিলড্রেন প্যারাডাইস স্কুল। মগরাহাটের নামের একটা হিস্ট্রি রয়েছে, সেটা হচ্ছে মগরাহাটে একসময় মগ দলদস্যুর এখানে এসেছিল, আসতে সাহায্য করেছিল এবং তারা গ্রামের মধ্যে একটা হাট বসেছিল, সেখান থেকে জায়গার নাম হয় মগরাহাট। আর মগরাহাটের রয়েছে কিন্তু মগরাহাট কলেজ, মগরাহাট ITI, অ্যাংলো ওরিয়েন্টাল।
ইকবাল হাই স্কুল যেটা 1914 সালে স্থাপিত। মগরাহাটে আরও অনেক কিছু আছে, মগরাহাট থানা রয়েছে। মগরাহাটে পরে কি স্টেশন ঢুকে গেছে কিছু জানতে পারলাম না লোকাল লোকদের সঙ্গে কথা বলে। বাহিরপিয়া একটা হল স্টেশন, এখানে সব ট্রেন দাঁড়ায় না, মগরাহাট সব ট্রেন দাঁড়ায়। সংগ্রামপুর স্টেশন, এসএনইউ স্টেশন কোন সংগ্রামপুরের পাশে রয়েছে, সংগ্রামপুর বাজার। তিনি ভাঙালা বেঁধে গেছেন। আর হাই স্কুল সংগ্রামপুরে রয়েছে, সপ্তগ্রাম হাই স্কুল, সেটা কিন্তু অনেক পুরনো। সপ্তগ্রাম হাই স্কুল 1946 সালে স্থাপিত হয়েছে। আর ডিউএসআর মাদ্রাসা আছে এখানে, ওটাও খুব নাম করা, অনেক পুরনো। সংগ্রামপুরের পরেই হচ্ছে দেউলা, দেউলা থেকে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বাসুলডাঙার পাশে রয়েছে বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েতের অফিস। লোক দেখা যাচ্ছে না, ওরা মুখ সব দেখা যাচ্ছে। এটাকে বলা হয় পটাশ জল, এটা কিন্তু সোডা জল টাইপের, এটা কিন্তু কোনো কোল্ড ড্রিঙ্কস নয়, কোল্ড ড্রিঙ্কসের মতন কিছুটা। 5 টাকা করে দাম এই সাউথ সেকশনের ট্রেনে এলে এটা দেখতে হবে, অন্য জায়গায় পাবেন না। সেরকম চার্জটা একটু কম, সোডার চার্জটা কম। এক সময় বিক্রি হতো ট্রেনে 1 টাকা করে, সোডার জন্য ভালো। এটা ভালো খারাপ কিছুই জানি না, বলার মানে টেস্টটা পেলে খাই আমরা। আর সাউথের জন্যই পাওয়া যায়, সব জায়গায় ফেমাস জিনিস। এরও আবার ভ্যারিয়েন্ট আছে, ক্রিম কাপ ফ্লেভার। বন্ধুরা স্টেশন গুরুদাসনগর, এটাই ডায়মন্ড হারবারের স্টেশনের মানে প্রথমে এটা, তারপরে ডায়মন্ড হারবার স্টেশন। এটা GURN গুরুদাসনগরের স্টেশন কোড। আর গুরুদাসনগরের পাশাপাশি খুব একটা কিছু নেই,
কিন্তু গুরুদাসনগরের পাশে একটা আছে বড়িয়া বাজার, এটা ছোটোখাটোটা বাজার বসে, কিন্তু বাজারটা খুব নাম করা। কিন্তু গুরুদাসনগরের নামে যদি আরেকটা কথা বলি, এখানে কোনো সময় সরস্বতী পুজোর সময় এসে দেখবেন সরস্বতী পুজোটা এখানে খুব জাঁকজমক করে হয়। বেশ কিছু ক্লাব আছে, যেমন ঐক্যতান ক্লাব এবং পঞ্চানন ক্লাব, এরা খুব বড়ো করে সরস্বতী পুজোটা করে। এবং আশেপাশে অনেক জায়গাতে আপনারা যেমন কলকাতায় থিমের পুজো হয়, এখানেও থিমের সরস্বতী পুজো দেখতে পাবেন। এরপরের স্টেশনই আমাদের ডায়মন্ড হারবার। পালাবো কোথায় এরকম ট্রেনে টিকিট না কেটে উঠলে কিন্তু টিটিএস এরকম ধরে নিয়ে চলে যাবে। আর আমরা এই মুহূর্তে 10:38 বাজে, 4 মিনিট লেটে ডায়মন্ড হারবার স্টেশনে পৌঁছলাম। এখানে দেখা যায় যে পশ্চিমবঙ্গের চপ শিল্প উন্নত হচ্ছে, চপ প্রচুর এখানে। আপনারা ডায়মন্ড হারবার স্টেশনে পাবেন না এমন কিছু নেই, তবে ডায়মন্ড হারবার স্টেশনে যেটা দেখলাম ফেমাস, এই যে দেখেন পুরো চপ শিল্প এখানেই, কিন্তু যাবতীয় চপ পাবেন, চপের নাম শোনেননি এমন এমন চপ এখানে পাবেন। তো বন্ধুরা, যখন ডায়মন্ড হারবার আসবেন এই দাদার দোকান থেকে কিন্তু চপ খেয়ে একবার টেস্ট করে দেবেন, চপ কিন্তু খুব ভালো টেস্ট। বন্ধুরা, ডায়মন্ড হারবারে আমাদের ট্রেন এসেছে মাত্র 4 মিনিট লেট, 4 মিনিট লেট মানা যায়। আর ডায়মন্ড হারবার স্টেশন কোড হচ্ছে DH ডায়মন্ড হারবার। এখানেও কিন্তু অনলাইন রিজার্ভেশন কাউন্টার আপনারা পেয়ে যাবেন। আর ডায়মন্ড হারবারে রয়েছে ডায়মন্ড হারবার হসপিটাল, ডায়মন্ড হারবার RTO, ডায়মন্ড হারবার আছে মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, এটা ডায়মন্ড হারবার হাই স্কুল। আর ডায়মন্ড হারবারে ডায়মন্ড মেলা হয়, যেটা কত বললো 6 ফেব্রুয়ারি থেকে, 6 ফেব্রুয়ারি থেকে 9 দিন চলবে ডায়মন্ড মেলা, এটা প্রতি বছরই হয় এখন। আর ডায়মন্ড হারবার কিন্তু এই অঞ্চলে, মানে বাদিপুর ছাড়ার পরে এটাই কিন্তু মিউনিসিপ্যালিটির শহর, একটা বড় শহর। ডায়মন্ড হারবারে দেখলেন যে পরিমাণ লোকজন নামলো, ডায়মন্ড হারবারে প্রচুর লোকজন যাতায়াত করে এবং নামে, যেহেতু এখানে হসপিটাল রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, এবং অনেক রয়েছে। এখান থেকে আপনারা নামখানা যাওয়ারও বাস পেয়ে যাবেন, নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর যাওয়ার জন্য এখান থেকে গাড়ি পেয়ে যাবেন। আর ডায়মন্ড হারবারে যে নদী আছে, নদীর পাড়ে কিন্তু অনেকে পিকনিক করতে আসে, অনেক সময় কাপেলসরা ঘুরতে আসে, এটা প্রেম করার জায়গা বলতে পারেন। এখানে পার্ক আছে সুন্দর সাজানো, আপনারা যখন আসবেন ডায়মন্ড হারবার বিকেলের টাইম এলে খুব ভালোভাবে মজা করতে পারবেন। আর ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস আছে, ফেরি সার্ভিস থেকে আপনারা হলদিয়া যেতে পারবেন, ওদিকে নূরপুর যেতে পারবেন, রায়চক যেতে পারবেন। আর এপারে যেহেতু হলদিয়া, সেহেতু হলদিয়া শিল্প বন্দর, হুগলি নদীর উপরে, হুগলি নদী আর কি, ডায়মন্ড হারবারে হুগলি নদী, যেটা গঙ্গা বলি আমরা অনেকে, কিন্তু এটা হুগলি নদী শহর, নদীর ওপারেই হলদিয়া। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন আপনারা ভিডিও পাবেন, ইনফরমেশান রিলেটেড যাবতীয় ভিডিওর মধ্যে আপনারা ইনফরমেশান পাবেন বন্ধুরা। আর আমার ইনস্টাগ্রাম আইডি এটা, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, SMS করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।